সো হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আজকে যাচ্ছি কাকার বিয়েতে, অনেকদিন পর ব্লগে আসলাম। যাচ্ছি কাকার বিয়েতে, পুরো লুক খানদানি লুক, সাথে ভাই, কিন্তু অকাত এই যে সাইকেল, সাইকেলে করে যাচ্ছি, পুরো বিশাল ব্যাপার, একদম খানদানি ব্যাপার, বুঝছো? যাই হোক, ডাবল নিয়ে আমার পুরো কষ্ট লাগতেছে। সো গাইস, ব্যাপার হচ্ছে আমি পুরো সাইকেল চালাতে চালাতে এমন হয়েছে পাটা ব্যথা হয়ে গেছে, তার জন্য ড্রাইভার চেঞ্জ। এই যে আমাদের ড্রাইভার, নতুন ড্রাইভার, ড্রাইভার চেঞ্জ করে ফেলাম, আমি পিছনে বসলাম, ওর সামনে নিয়ে চালাতে পারবো না কারণ আমি লম্বা ওর জন্য। আচ্ছা কাকা, তো বিয়ে করতে যাচ্ছ, ফিলিংস কিরকম? ফিলিংস বলতে খুব ভালো, খুব ভালো। তো নার্ভাস নাকি? নো, নার্ভাস এত এক্সপেরিয়েন্স, নার্ভাস হওয়ার কোনো প্রশ্নই আসছে না। আচ্ছা, আই ফিল বেটার। তো কথা হচ্ছে যে সারাদিনে কি কি খাওয়া হয়েছে? সারাদিনে আজকে একটা স্পেশাল ডে তো লাইফে, তার কিছু খাওয়া নেই একদম, না জন পর্যন্ত। এটা কি? সো গাইস, ফাইনালি আমরা গাড়িতে উঠলাম মোটামুটি 2-3 ঘন্টা পর। আমাদের সাথে অনেক লোক, এই যে বোন, দিদি, দাদা, ভাই, দাদা, অনেক লোক, পুরো অন্ধকার। তো ডাইরেক্ট বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। সো গাইস, ফাইনালি আমরা বিয়ে বাড়ি পৌঁছে গেছি, কাছাকাছি ঘন্টা পৌঁছেছি। পিছনে গাড়ির লাইটের জন্য আমি একটু ভিডিও বানাতে পারতেছি, ঠিক আছে? কারণ গাড়ির লাইট আছে, আমি হেডফোন লাগাইছি, পুরো ঘুম দিয়ে দিয়েছিলাম, খানদানি ঘুম। এখন বাজে রাত্রি 2টা, এখন আমরা পৌঁছেলাম, ব্যাপারে আলাদা। সো গাইস, ঘটনা হচ্ছে এখন 9টা বেজে গেছে, আমরা এখনো বাড়ি যাই নাই, পুরো ঠান্ডা, চারিদিকে যে পুরো কুয়াশা, কিছু দেখা যায় না। ওই 9টা বেজে নাই, কিন্তু প্রবলেমটা হচ্ছে চোখে অনেক ঘুম, কিন্তু এখনো বাড়ি যাই নাই, বাড়ি যে কখন যাবো কিছুই জানি না। গাইস ফাইনালি, ফাইনালি অনেক অপেক্ষার পর, অতি অপেক্ষার পর, গজব বেজতি হ্যায়। দাদা বলতেছি, আপনি যে বাড়ি যাচ্ছেন এতক্ষণ পর, আপনার ফিলিংস কি? ভালো লাগছে, বাড়ি যাবো, ঘুমাবো, ভাই
আজকে রিসেপশন পার্টি, তো এখানে আমাদের নতুন কাকি বসবে, সাথে আমার ভাই আছে, এখানে বসবে, পুরো সাজানো হয়েছে। তো এটা সিনেমেটিক শট আমি দিয়ে দিব, সবাই সিনেমেটিক শটটা দেখে নিও। তো আজকেও প্রচুর সাউন্ড, তো আমি সব সাউন্ড বেশিরভাগ সাউন্ডই ব্যাকগ্রাউন্ডে করব, কারণ এত লোকের সামনে জানোই তো কথা বলতে একটু অকওয়ার্ড ফিল হয়, তার জন্য ব্যাকগ্রাউন্ডে হবে। তো আমি পুরো রিসেপশন পার্টিটা তোমাদেরকে দেখাবো। ফুল বিয়ে বাড়ি রিভিউ হচ্ছে। ও নো, কি রে, কি রে, হ্যাঁ দে
Guys, finally, আমরা বাড়ি যাচ্ছি এই যে আমাদের গাড়ি আমাদের কালকে তো দেখছো আমি দেখানে যাই দেখানে আমাদের দুইটা সাইকেল ছিল তো সাইকেলই নষ্ট হয়ে গেছে তার জন্য আমরা এখন যাচ্ছি আমাদের গাড়িতে তো গাইস আমরা এখানে ঢাকার বিয়ে ফুল এনজয় করছি পুরো মজা করলাম মস্তি করলাম এখন বাড়ি চলে যাব তারপরে দেখা হচ্ছে নেক্সট ব্লগে